আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে শনিবার থেকে আগামীকাল থেকে, আগামীকাল থেকে বলবো না, সূর্য ডুবার পর থেকে জিলহজ মাস শুরু। কারণ আরবিতে রাত আগে না দিন আগে, আগে রাত পরে দিন। তা আজকে একটা খুব সুন্দর দিন, সেটা হলো 1342 হিজরিতে, 1445 হিজরি বর্তমানে চলতেছে। তো 1342 হিজরির পয়লা জিলহজ সেটাও শনিবার ছিল। 1342 হিজরির কি পয়লা জিলহজ কয় বছর আগে একটু হিসাব করেন তো, 103 বছর আগে উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম, আমরা জানি, তুলনা করছি না, কোরআন 30 পারা, বুখারি শরীফ কয় পারা, 30 পারা, আরেকজন আলেম উপমহাদেশের যার জন্ম হচ্ছে পাকিস্তানে, ওনার নাম খাজা আব্দুর রহমান চৌরভি রহমতুল্লাহ আলাই, তিনি আরবি ভাষায় উচ্চ মানের 30 পারা একটা দরুদ শরীফের কিতাব লিখেছেন। ওনার নাম কি? খাজা আব্দুর রহমান চৌরভি রহমতুল্লাহ আলাই। উনি ইন্তেকাল করেছেন 1342 হিজরির জিলহজ মাসের 1 তারিখ, 1342 হিজরির জিলহজ মাসের 1 তারিখে 80 বছর বয়সে, ওই দিনও শনিবার ছিল। যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে এই বছরও জিলহজ মাসের 1 তারিখ কি থাকবে? শনিবার থাকবে, যদি চাঁদ দেখা যায়। তো আমি আল্লাহর কাছে আপনাদের সবাইকে নিয়ে দোয়া করছি, আমরা যেই 30 পারা মজমুয়ে সালাওয়াতে রসুল পেয়েছি, আপনারা যদি দেখতে চান জামি আহমদিয়া সুন্নি আলিয়ার পাশে লাইব্রেরিগুলোতে পাবেন, সেখানে বেশ কিছু পারা বাংলা অনুবাদ হয়েছে, আবার উর্দুতে 30 পারা অনুবাদ হয়েছে। পড়বেন, তেলাওয়াত করবেন, না বুঝলে তেলাওয়াত করলেও ফায়দা আছে। প্রত্যেকটা দুরুদ শরীফে নবীজির প্রশংসা, নিজের থেকে না, কোরআন আর হাদিসের দলিল দিয়ে প্রশংসা করে আল্লাহ রাসূলের দুরুদ শরীফ পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। এক একটা পারা 80 পৃষ্ঠা, 82 পৃষ্ঠা, 83 পৃষ্ঠা, 84 পৃষ্ঠা, এরকম, আলহামদুলিল্লাহ বলবেন না। তো খাজা আব্দুর রহমান চৌরভি রহমতুল্লাহ আলাই শুকরিয়া আদায় করছি, আগামীকাল ওনার ওরস মোবারক হবে, আমরা সবাই আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা ওনার রুহানি ফায়েস আমাদেরকে নসিব করুন, আল্লাহ ওনাকে জান্নাতে রফায়ে দারাজাত দান করুন, আমিন বলেন। খাজা আব্দুর রহমান চৌরভি রহমতুল্লাহ আলাইর মুরিদ খলিফা কুতবুল আউলিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি রহমতুল্লাহ আলাই, আর ওনার খলিফা হচ্ছেন আওলাদ রসুল আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, আর ওনার খলিফা হচ্ছেন আমার পীর মুর্শিদ আমার জান ও ইমান আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কেবলা মদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তাআলা আমার পীর সাহেব হুজুর কেবলার, আমার হুজুর কেবলার হায়াতে আল্লাহ বরকত দান করুন, আমিন। যত সুন্নি পীর মাশায়েখ সারা পৃথিবীতে যারা তরিকতের খেদমত করছেন সারা পৃথিবীতে, আল্লাহ যত মহাদ্দিস মুফতি ইসলামের দাঁড়ি, আল্লাহ সবার হায়াত দারাজ করুন, আমিন। এই যে এত বড় একটা সিলসিলা পেয়েছি, এতগুলো আলেম ওলামা তৈরি হচ্ছে, এটার পিছনের ইতিহাস বড় চমৎকার, অনেকে জানেন না বলে সমালোচনা করেন। আপনি আরবের যত ইউনিভার্সিটি আছে ওনার মজমুয়ে সালাওয়াতের রসুল নিয়ে আপনার পিএইচডি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন, পাকিস্তানে হয়েছে, আমেরিকা এমনকি ব্রিটেনেও বিভিন্ন, ভারতে বিভিন্ন ইউনিভার্সিটিতে 30 পারা, 1 পারা 80-82 পৃষ্ঠা রসুলের শানে দরুদ লেখা, সেই দরুদ শরীফ এর ভাষা কেমন, এটা কিভাবে তিনি লিখলেন, ইনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, আশ্চর্যের ব্যাপার। উনি কোথাও কোনো কামেল মাদ্রাসায় পড়েন নাই, আরও আশ্চর্যের ব্যাপার হলো কোনো প্রতিষ্ঠানেই তিনি যান নাই, মাত্র কিছুদিন কয়েকজন ওস্তাদের কাছে পীরের কাছে সহবত পেয়েছেন। এই জন্য এটাকে বলা হয় এলমে লুদুন্নি, এই জন্য ওনাকে বলা হয় সাহেবে মারেফে উলুমে লুদুন্নিয়া, সাহেবে উলুমে লুদুন্নিয়া, এলমে লুদুন্নি থেকে খাজা আব্দুর রহমান চৌরভি আল্লাহর দেওয়া স্পেশাল এলেম থেকে যে 30 পারা মজমুয়ে সালাওয়াত রসুল লিখেছেন, আল্লাহ সেগুলো আমাদেরকে সবসময় তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন, তেলাওয়াত করবেন, আগামীকাল খাজা আব্দুর রহমান চৌরভি রহমতুল্লাহ আলাইহির ফাতিহা করবেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। এবার আমরা আগামী 10 দিনের কয়েকটা আমল, একটা একটা হাদিস বলবো ইনশাল্লাহ। 1 নম্বর, যারা কোরবানি করার নিয়ত আছে চাঁদ দেখা যাওয়ার পর থেকে, কিসের চাঁদ? জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে
কোরবানির পশুর গলায় ছুরি ছালানোর আগ পর্যন্ত শরীরের কোনো লোম, দাড়ি, চুল, নখ কাটবেন না। চাঁদ দেখা যাওয়ার পর থেকে কি পর্যন্ত? কোরবানি পর্যন্ত। মুসলিম শরীফের 5119 নম্বর হাদিস, কিতাবুল আদাহি, আবু দাউদ শরীফের 2791 নম্বর হাদিস, হযরত উম্মে সালামা রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে, ও আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, আর কেউ যদি কোরবানি করার যদি ইচ্ছা থাকে, ফাল ইউমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি, সে যেন তার গায়ের কোনো লোম, পশম, চুল যেন না কাটে এবং নখ যেন না কাটে। এজন্য যাদের অবাঞ্ছিত লোম বা নখ বা চুল যাদের 10 দিন না কেটে থাকলে সমস্যা হবে, তারা আজকে সূর্য ডুবার আগেই হাতের নখ বা যেগুলো প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলবেন ইনশাআল্লাহ। বলেন আজকে সূর্য ডুবার আগে, কারণ সূর্য ডুবলেই তো কি দেখা যাবে? চাঁদ দেখা যাবে, হয়তো দেখা যেতে পারে ইনশাআল্লাহ। বলেন এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দ্বিতীয় নম্বর এই 10 দিনের আরেকটা সুন্নাত হলো নাসাই শরীফ কিতাবুস সিয়াম 2418 নম্বর হাদিস, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, তিনি বলছেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা জিনিস আমার নবী, চারটা আমল কোনোদিন বাদ দিতেন না। কয়টা আমল? এক, সিয়ামা আশুরা, মহরমের 10 তারিখের রোজা, ওয়াল আশরা, জিলহজের প্রথম 9 দিনের রোজা, ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 13, 14, 15 3 দিনের আইয়ামে 20-এর রোজা, ওয়া রাকাআতাইনি ক্বাবল আল গাদাত, আর ফজরের ফরজের আগের 2 রাকাত সুন্নাত, এগুলো কোনোদিন বাদ দিতেন না। এর মধ্যে একটা আমল হচ্ছে যেটা দ্বিতীয় নম্বরে বলা হলো, জিলহজের প্রথম 9 দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বাদ দিতেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত এবং এই নফল রোজাগুলো, ফজিলতপূর্ণ রোজাগুলো আমাদেরকে রাখার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তৃতীয় নম্বর আমল, এটি তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস, আবু আবু সামের মধ্যে রয়েছে, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফাতের দিনের রোজা, ইন্নি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আরাফার দিনে যদি রোজা রাখে, তার 1 বছর আগের, অর্থাৎ আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ তাআলা এই আমলটিও আমাদেরকে করার তৌফিক দান করুক, আমিন।